ইলেকট্রন কার্ড থকা আর নথকা লোকসকলের বাবে অতি জরুরি খবর। আপনি যদি এইকটা কাম নকরে তেনতে কিন্তু আপনি রেশনের চাউল পাওয়ার বঞ্চিত হয়ে পড়ব। আপনার NFSA কার্ড আছে না নাই? যদি নাই আপনি শীঘ্রে আবেদন করক। 21 অক্টোবরে হয়েছে সেই সীমা। 21 অক্টোবরের ভিতর যদি আপনি এই কার্ডখনের বাবে আবেদন নকরে তেনতে কিন্তু আপনি রেশনের চাউল পাওয়ার বঞ্চিত হয়ে পড়ব। ইয়ার উপরে আপনার পরিয়ালের যদি কোনো সদস্যর নাম আপনি ইতালৈকে রেশন কার্ডত অন্তর্ভুক্ত করব পড়া নাই বা আপনি নতুন রেশন কার্ড পোৱা নাই, রেশন কার্ড লাভ করা নাই, তেনতে আপনি নতুনকৈ রেশন কার্ডের বাবে আবেদন করব পারিব। 21 অক্টোবরে সেই সীমা। 21 অক্টোবরের ভিতর আপনি আবেদন করব পারিব। গতিকে কেনেদরে কোত আপনি আবেদন করব পারিব বা আপনি ফর্ম খন কোত পাব সবিশেষ জানাই আছো। আপনার NFSA কার্ড আছে না? যদি আপনার NFSA কার্ড নাই তেনতে কিন্তু আপনি বিপদত পড়ব, রেশনের চাউল পাওয়ার বঞ্চিত হব। যদিহে নাই শীঘ্রে আপনি বনাই লোক, এই কার্ডখন আপনি শীঘ্রে বনাক। 21 অক্টোবরে কিন্তু সেই সীমা, আপনি মনত রাখব। মাত্র 5 দিন সময় আছে আপনার হাতত। আবেদনের অন্তিম তারিখ 21 অক্টোবর, কেইটামান দিন বাকি আছে আপনার হাতত। 15 অক্টোবরের পরিবর্তে করা হয়েছে 21 অক্টোবর সেই সীমা, যেহেতু আগতে নির্ধারণ করে দিয়া হয়েছিল 15 অক্টোবর, কিন্তু এটা সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 21 অক্টোবরলৈ। 21 অক্টোবরের পূর্বে রেশন কার্ডের বাবে করক আপনি আবেদন। যদি আপনি আবেদন নকরে তেন্তে কিন্তু রেশনের চাউল পাওয়ার বঞ্চিত হব। সরকারি পোর্টেলের পৰা ডাউনলোড করে লোক লাগবে আবেদন পত্র। রেশনের বাবে আপনি আবেদন পত্র ডাউনলোড করব লাগবে pds.assam.gov.in পোর্টেলের পৰা ডাউনলোড করে লোক লাগবে আবেদন পত্র। নতুনকৈ আবেদনের বাবে কি কি নথিপত্র লাগবে, আপনি আবেদন করবর বাবে কি কি আপনার নথিপত্র লাগবে সবিশেষ জানাই আছো। আবেদনকারীর পরিয়ালের বার্ষিক আয় 4 লাখতকৈ কম হব লাগবে। আপনার পরিয়ালের যদি বার্ষিক আয় 4 লাখতকৈ কম তেনতে আপনি লাভ করব এই কার্ডখন। আবেদনকারীর আধার কার্ড থাকিব লাগিব। আপনার আধার কার্ড থাকাটো অতি জরুরি। আধার কার্ড না থাকলে কিন্তু আপনি নাপাব। আবেদনকারী ভারতীয় নাগরিক হব লাগিব। আধার কার্ড লাগিব, আপনি ভারতীয় নাগরিক হব লাগিব। আপনার বার্ষিক আয় 4 লাখতকৈ কম হব লাগিব। 4 লাখ টাকার কম রাজ্য সরকারের অধীনের সকল মাস্টারুল কর্মচারী লাভ করব নতুনকৈ রেশন কার্ড। দৈনিক মজুরি প্রাপক কেন্দ্রীয় তথা রাজ্য সরকারের চতুর্থ বর্গের কর্মচারীও আবেদন করব পাৰিব নতুন রেশন কার্ডের বাবে। আবেদন পত্রের সঙ্গে সংলগ্ন করব লাগিব 7 বিধকৈ নথিপত্র। কি কি নথিপত্র আপনি সংলগ্ন করব লাগিব জানি লোক। শুদ্ধ আর সম্পূর্ণভাবে পূরণ করা প্রপত্র লাগিব। প্রপত্র আপনি শুদ্ধ আর সম্পূর্ণভাবে পূরণ করব লাগিব। তার লগত আপনি সংলগ্ন করব লাগিব আধার কার্ড, ভোটার কার্ড আর ভোটার তালিকা আপনি সংলগ্ন করব লাগিব। ঠিকনার প্রমাণপত্র দিব লাগিব। পরিয়ালের সকলরে সদস্যরে পাসপোর্ট ফটোগ্রাফও আপনি অন্তর্ভুক্ত করব লাগিব। ব্যাংক একাউন্টের নম্বর দিব লাগিব। ব্যাংক একাউন্টের জেরক্স কপি লাগিব। পরিয়ালের সক্রিয় হয়ে থাকা ফোন নম্বরও আপনি দিব লাগিব। এই সম্পূর্ণ নথিপত্র শুদ্ধভাবে দাখিল করলে আপনি লাভ করব রেশন কার্ড। আপনার NFSA কার্ড যদি নাই আপনি শীঘ্রে আবেদন করক NFSA কার্ডের বাবে। যদি আপনার NFSA কার্ড না থাকে তেনতে আপনি রেশনের চাউল নাপাব। রেশনের চাউল পাবর বাবে এই কার্ডখনের বাবে আপনি আবেদন করক। 21 অক্টোবরে হয়েছে সেই সীমা, যেহেতু পূর্বতে 15 অক্টোবর আছে সেই সীমা, কিন্তু এটা সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 21 অক্টোবরলৈ। গতিকে 21 অক্টোবরে সেই সীমা। 21 অক্টোবরের ভিতর আপনি আবেদন করব লাগিব। যদি আপনি 21 অক্টোবরের ভিতর আবেদন নকরে তেনতে আপনি রেশনের চাউল নাপাব। ইয়ার উপরে আপনার যদি নতুনকৈ রেশন কার্ড লাগে তেনতেও আপনি 21 অক্টোবরে হয়েছে সেই সীমা আবেদনের বাবে। যদি আপনার রেশন কার্ড আছে কিন্তু পরিয়ালের আপনার কোনো এজন সদস্যর নাম আপনি অন্তর্ভুক্ত করব পৰা নাই, নতুন আপনার কার্ডখনত সেই নতুন পরিয়ালের সদস্যজনের নাম নাই, তেন্তে আপনি কি করব? নতুনকৈ আপনি আবেদন করব লাগবে pds.assam.gov.in এই পোর্টেলটো। পুনরায় কৈছো pds.assam.gov.in এই পোর্টেলটো আপনি লিখি লোক অথবা নিউজটো শেয়ার করে থাকে। এই পোর্টেলটোতে আপনি সেই আবেদনের বাবে প্রপত্রখন আপনি পাব। সেই প্রপত্রখন আপনি এই পোর্টেলটোর পৰা লব লাগিব, এই ওয়েবসাইটটোর পৰা লব লাগিব। আর লওয়ার পিছত আপনি শুদ্ধ তথ্য দিব লাগিব। সম্পূর্ণভাবে আপনি ফর্মখন পড়ি চাব কি আছে আসলে ফর্মখনত, আর শুদ্ধ তথ্যহে আপনি কিন্তু অন্তর্ভুক্ত করব লাগিব। শুদ্ধ তথ্য অন্তর্ভুক্ত করক আর আপনিও লাভ করক NFSA কার্ড। NFSA কার্ডের বাবে শীঘ্রই আপনি আবেদন করুন, নাহলে কিন্তু আপনি রেশনের চাউল নাপাব। 21 অক্টোবরে ইয়ার অন্তিম সীমা, যেহেতু সময়সীমা বৃদ্ধি করে 21 অক্টোবরলে দিয়া হয়েছে। 15 অক্টোবরে আছিল সেই সীমা, কিন্তু এতিয়া 21 অক্টোবর করা হয়েছে। গতি 21 অক্টোবরের পূর্বে আপনি আবেদন করক NFSA কার্ডের বাবে। শীঘ্রই আবেদন করুন, নাহলে কিন্তু আপনি রেশনের চাউল নাপাব। আর যদি আপনার নতুনকৈ আপনি রেশন কার্ড লব বিচাৰিছে, আপনার পরিয়ালের সদস্যের নাম অন্তর্ভুক্ত করব বিচাৰিছে, তেন্তেও কিন্তু 21 অক্টোবরের অন্তিম সীমা। 21 অক্টোবরের ভিতরতে আপনি আবেদন করুন রেশন কার্ডের বাবে বা NFSA কার্ডের বাবে। এতিয়া বসুন্ধরা 3.0 অহা 19 তারিখে পুনের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়
ডাউনলোড করব লাগিব গটিকে পোর্টাল তো লিখি লোক pds.assam.gov.in এই পোর্টাল তো যাব লাগিব আর নতুন করে রেশন কার্ড যদি আপনি লাভ করব বিচাৰিছে এই পোর্টাল তো পড়াই আপনি ডাউনলোড করব পাব আর আবেদনৰ বাবে আপোনাক বহুকিখন নথিপত্র প্রয়োজন হব ইয়ার উপরে আবেদন কৰি পৰিয়ালৰ বার্ষিক আয় 4 লাখত কম হব লাগিব আপোনাৰ যদি পৰিয়ালৰ বার্ষিক আয় 4 লাখত কম তেন্তে আপনি লাভ করব নতুন করে রেশন কার্ড বা NFSA কার্ড লাভ করব ইতালকে যদি আপোনাৰ NFSA কার্ড নাই তেন্তে শীঘ্রই আপনি আবেদন কৰক নহলে কিন্তু আপনি রেশনৰ চাউল নাপাব আবেদন কৰি ভাৰতীয় নাগৰিক হব লাগিব আপনি যদি ভারতীয় নাগরিক তেনতে কিন্তু আপনি NFSA কার্ড লাভ করব যদি আপনি ভারতীয় নাগরিক নহয় তেনতে কিন্তু লাভ নকরব 4 লাখ টাকার কম রাজ্য সরকার অধীন সকল চাকরিয়ালে লাভ করব NFSA কার্ড লাভ করব গতি অন্তিম তারিখ কিন্তু 21 অক্টোবর আপনি মনে রাখব 21 অক্টোবরের পূর্বে আপনি আবেদন করব লাগিব যেহেতু সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 15 অক্টোবর আছিল সেই সীমা কিন্তু 15 অক্টোবরের পরিবর্তে এটা করা হয়েছে 21 অক্টোবর গতি 21 অক্টোবরের ভিতর আপনি ডাউনলোড করব লাগিব ফর্ম ফিল আপ করব লাগিব আপলোড করব লাগিব গতি যে সরকারি ওয়েবসাইটত আপনি সেই ফর্ম লাভ করব সরকারি ওয়েবসাইটটির পর আপনি শীঘ্রই ফর্ম ডাউনলোড করে লোক আর দৈনিক মজুরি প্রাপ্য কেন্দ্রীয় তথা রাজ্য সরকারের চতুর্থ বর্গ কর্মচারী আবেদন করব পারে আপনি যদি চতুর্থ বর্গ কর্মচারী তেন্তে আপনি লাভ করব NFSA কার্ড আর মন্তব্য সেই মুহূর্তে মন্তব্য আগবাইছো স্টুডেন্ট সিভিল সাপ্লাই বিভাগে যে যাতে আমি যাতে সোনকালে অরুণোদয় দিব পারো তার কারণে আমি কিছু খরকটিয়া করেছিল আর অন্তিম তারিখ অহা 15 অক্টোবর তারিখে রেশন কার্ডের ক্ষেত্রে অন্তিম তারিখ আমি ঘোষণা করেছিল কিন্তু যেহেতু এইকেইদিনের মাজত যেহেতু আমার দুর্গা পূজার যেহেতু অনুষ্ঠান হয়ে গেল আর লগতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবরও অনুষ্ঠান হয়ে গেল যার কারণে বহু মানুষে নির্দিষ্ট সময়ত তোলকে এটিও আবেদন করে পড়া নাই আর যার কারণে বহু প্রতিনিধিয়ে মন্ত্রী বিধায়ক সকলের লগতে বহু নাগরিক সমাজের পরাও বিটিএডির পরাও তেওঁলোকৰ পৰা লগতে বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিসকলে আবেদন জানাইছিলে যে যাতে কিছুদিন যাতে এক্সটেনশন করা হয় আর যার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার অনুমোদন সাপেক্ষে আমি পুনের 5 দিন আমি এক্সটেন্ড করছো অর্থাৎ অহা 21 তারিখ আমি অন্তিম দিন করছো আর 21 তারিখের পিছত আর পুনের মানে দিন আমার এক্সটেন্ড করা নহয় গতি যখন এটাও রেশন কার্ডের কারণে এপ্লাই করব পৰা নাই তেওঁলোকক যাতে এইকেইদিনের ভিতরতে যাতে রেশন কার্ডের কারণে এপ্লাই যাতে করে পেলায় তেওঁলোকে রেশন কার্ডবর যাতে রয় কারণ এইবার আমি যেটা ব্যবস্থা করছো যে পূর্বতে আমার নির্বাচনের সময় কোনো ধরনের প্রতিশ্রুতি নাছিল আমি রেশন কার্ড দিম বলে কিন্তু আমি আজি কেইমামান আগতে প্রায় 42 লাখ মানুষক রেশন কার্ড দিল এতিয়া প্রায় 20 লাখ কারণ কি 19,95,000 অর্থাৎ সর্বমুঠ 62 লাখ মানুষক রেশন কার্ড দিয়াটো মই ভাবো এইখন সরকারের একটা সর্ববৃহৎ একটা সফলতা আর যেহেতু আমি রেশন কার্ড যেহেতু আমি বাধ্যতামূলক করেছো অরুণোদয়ের ক্ষেত্রে গতি রেশন কার্ডের পর যদি বঞ্চিত হয়ে থাকে দুখিয়া মানুষ তেতিয়া আগন্তুক অরুণোদয় নাপাব গতি বহুতে যেহেতু রেশন কার্ড যেহেতু এপ্লাই করব পৰা নাই তেওঁলোকৰ প্রতি লক্ষ্য রাখি বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন নাগরিক সমাজের আবেদন সাপেক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার অনুমোদন সাপেক্ষে আমি অহা 21 তারিখলৈ এইটো আমি এক্সটেন্ড করছো 21 তারিখের আগে আগে যাতে সকলে যাতে অন্তিমবারের কারণে যাতে রেশন কার্ডের কারণে যাতে ফর্ম ফিল আপ করে তাকে আহ্বান জানাইছো নিশ্চিত ওপর কারণ এই সরকারখানে দুখিয়ার কারণে যথেষ্ট কাম করছে মানে কলোয়ে যে রেশন কার্ড যে আমি মানুষ দিম মানুষ কল্পনা করা নাছিলে আর আমার নির্বাচনী ইস্তাহারও নাছিলে কিন্তু আমি যখন ভুয়া রেশন কার্ডধারী সেই সকল নাম কর্তন করে পেলায় ধনী মানুষের নাম কর্তন করে পেলায় আমি এই দুখিয়া যখন 4 লাখ টাকা ইনকাম সেই সকলক আমি এই রেশন কার্ড দিয়া ব্যবস্থা করছো যাতে যাতে অরুণোদয় পয়ার কারণে সুবিধা পায় অরুণোদয় পূর্বতে 21,000 প্রতিটি সমষ্টিত পাইছিলেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় প্রতিটি সমষ্টিত আর নতুনকৈ 10,000 করে অর্থাৎ সর্বমুঠ একটা সমষ্টিতে 31,000 মহিলায় অরুণোদয় পয়াটা আসলে এই ভারতবর্ষের ভিতরে একটা সর্বশ্রেষ্ঠ আমার আসনি বলে কব খুঁজো আর এই আসনিটি এটা বিভিন্ন স্থানত লাকি বেহেনাকে আদি করে এনেকা বিভিন্ন ধরনের আসনি ভারতবর্ষত প্রবর্তন করেছে কারণ এই প্রকৃত অর্থ দুখিয়া বিধবা সকলে দিব্যাঙ্গ সকলে অসহায় সকলে অবিবাহিত সকলে পোৱা এটা উৎকৃষ্ট এটা আসনি বলে মই ভাবো গতি যার কারণে আমি যেহেতু আমি এটা ইনকাম যেহেতু 4 লাখলৈ ধরে দিছো মই এইটো আহ্বান জানাইছো যে কনসার্ন যিসকলে আমার ইনকাম সার্টিফিকেট ইস্যু করে তেওঁলোকে যাতে বিলম্ব নকরে দুখিয়া সকলক যাতে সেবা করে তাকে মই আহ্বান জানাইছো যাতে ইনকাম সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে কোনো দুর্নীতির যাতে খবর আমি নাপাও আর সকলকে যাতে সহজভাবে দিয়ে তার কারণে
কনসার্ন সংশ্লিষ্ট ব্যক্তিসকলকে মানে আহ্বান জানাইছো। হয় আমি পূর্বতে ফুড এন্ড সিভিল সাপ্লাই বিভাগে যে যাতে আমি যাতে সোনকালে অরুণোদয় দিব পারো তার কারণে আমি কিছু খরকটিয়া করেছিল আর অন্তিম তারিখ অহা 15 অক্টোবর তারিখে রেশন কার্ডের ক্ষেত্রে অন্তিম তারিখ আমি ঘোষণা করেছিল। কিন্তু যেহেতু এইকেইদিনের মাজত যেহেতু আমার দুর্গা পূজার যেহেতু অনুষ্ঠান হয়ে গেল আর লগতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবরও অনুষ্ঠান হয়ে গেল, যার কারণে বহু মানুষে নির্দিষ্ট সময়ত তেওঁলোকে এটিও আবেদন করে পড়া নাই আর যার কারণে বহু প্রতিনিধিয়ে মন্ত্রী বিধায়কসকলের লগতে বহু নাগরিক সমাজের পরাও বিটিএডির পরাও তেওঁলোকের পরার লগতে বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিসকলে আবেদন জানাইছিলে যে যাতে কিছুদিন যাতে এক্সটেনশন করা হয় আর যার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার অনুমোদন সাপেক্ষে আমি পুনের 5 দিন আমি এক্সটেন্ড করেছো, অর্থাৎ অহা 21 তারিখ আমি অন্তিম দিন করেছো আর 21 তারিখের পিছত আর পুনের মানে দিন আমার এক্সটেন্ড করা নহয়। গতি যখন এতিয়াও রেশন কার্ডের কারণে এপ্লাই করব পৰা নাই তেওঁলোকক যাতে এইকেইদিনের ভিতরতে যাতে রেশন কার্ডের কারণে এপ্লাই যাতে করে পেলায় তেওঁলোকে রেশন কার্ডব যাতে রয়, কারণ এইবার আমি যে ব্যবস্থা করছো যে পূর্বতে আমার নির্বাচনের সময় কোনো ধরনের প্রতিশ্রুতি নাছিল আমি রেশন কার্ড দিম বলে, কিন্তু আমি আজি কেইমান আগতে প্রায় 42 লাখ মানুষক রেশন কার্ড দিলাম, এতিয়া প্রায় 20 লাখ, কারণ কি 19 লাখ 95 হাজার, অর্থাৎ সর্বমুঠ 62 লাখ মানুষক রেশন কার্ড দিয়াটো মই ভাবো এইখন সরকারের একটা সর্ববৃহৎ একটা সফলতা। আর যেহেতু আমি রেশন কার্ড যেহেতু আমি বাধ্যতামূলক করেছো অরুণোদয়ের ক্ষেত্রে, গতি রেশন কার্ডের পর যদি বঞ্চিত হয়ে থাকে দুখিয়া মানুষ তেতিয়া আগন্তুক অরুণোদয় নাপাব, গতি বহুতে যেহেতু রেশন কার্ড যেহেতু এপ্লাই করব পৰা নাই তেওঁলোকৰ প্ৰতি লক্ষ্য রাখি বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন নাগরিক সমাজের আবেদন সাপেক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার অনুমোদন সাপেক্ষে আমি অহা 21 তারিখলৈ এইটো আমি এক্সটেন্ড করেছো, 21 তারিখের আগে আগে যাতে সকলে যাতে অন্তিমবারের কারণে যাতে রেশন কার্ডের কারণে যাতে ফর্ম ফিল আপ করে তাকে আহ্বান জানাইছো নিশ্চিত ওপর, কারণ এই সরকারখানে দুখিয়ার কারণে যথেষ্ট কাম করেছে। মই কলোয়ে যে রেশন কার্ড যে আমি মানুষ দিম মানুষ কল্পনা করা নাছিলে আর আমার নির্বাচনী ইস্তেহারও নাছিলে, কিন্তু আমি যখন ভুয়া রেশন কার্ডধারী সেই সকল নাম কর্তন করে পেলায় ধনী মানুষের নাম কর্তন করে পেলায় আমি এই দুখিয়া যখন 4 লাখ টাকা ইনকাম সেইসকলক আমি এই রেশন কার্ড দিয়া ব্যবস্থা করেছো যাতে তেওঁলোকে যাতে অরুণোদয় পয়ার কারণে সুবিধা পায়। অরুণোদয় পূর্বতে 21 হাজার প্রতি সমষ্টিত পাইছিলেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় প্রতি সমষ্টিত আরও নতুনক 10 হাজার করে, অর্থাৎ সর্বমুঠ একটা সমষ্টিতে 31 হাজার মহিলায় অরুণোদয় পয়াটো আসলতে এই ভারতবর্ষের ভিতরে একটা সর্বশ্রেষ্ঠ আমার আসনি বলে কব খুঁজো। আর এই আসনিটি এটা বিভিন্ন স্থানত লাকি বেহেনাকে আদি করে এনেকা বিভিন্ন ধরনের আসনি ভারতবর্ষত প্রবর্তন করেছে, কারণ এই প্রকৃত অর্থ দুখিয়া বিধবা সকলে দিব্যাঙ্গ সকলে অসহায় সকলে অবিবাহিত সকলে পয়া একটা উৎকৃষ্ট একটা আসনি বলে মানে ভাবো। গতি যার কারণে আমি যেহেতু আমি এটা ইনকাম যেহেতু 4 লাখলৈ ধরে দিছো মই এইটো আহ্বান জানাইছো যে কনসার্ন যখন